করোনা থাবা পড়লো এবার খোদ সুন্দরবনের ফরেস্ট ডিপার্টমেন্টে। সূত্রে খবর, করোনা আক্রান্ত হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের দুজন আধিকারিক। এই রিপোর্ট হাতে আসার সাথে সাথেই তৎপর হয় স্থানীয় প্রশাসন ও ফরেস্ট ডিপার্টমেন্টের আরও অন্যান্য আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনার পরেই সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে স্যানিটাইজার এর কাজ শুরু হয়ে যায় এবং তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন সূত্রে ডিপার্টমেন্টের অফিস ও বিভিন্ন জায়গায় যেমন স্যানিটাইজারের কাজ শুরু করে দিয়েছে, তেমনি বাকি সমস্ত কর্মীদের পাঠানো হচ্ছে টেস্টের জন্য। সূত্রে খবর, 23 জন কর্মী এই পর্যন্ত করোনা টেস্টে পজিটিভ, যাদের মধ্যে দুজনই পজিটিভ রিপোর্ট আসে। এই অবস্থায় প্রশাসন সূত্রে খবর, ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন গোসাবা সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়। আমরা বন দপ্তর থেকে 29 জনের টেস্ট করেছিলাম, তার মধ্যে 1 জন পজিটিভ পেয়েছে। সে অ্যাসিমটমেটিক থাকায় তাকে ছোড়র মোড়ে সেফ হোমে পাঠানো হয়েছে, ভালো আছে, সুস্থ আছে। বন দপ্তরের ক্ষেত্রে এসটিআরের সজনেখালীর রেঞ্জ অফিসার, উনি পজিটিভ আগে ছিলেন, তারপরেই আমরা টেস্ট করাই। উনি মেডিকাতে ভর্তি আছেন, উনি সুস্থ আছেন। বন্ধ সেই অর্থে আমার কাছে খবর নেই। হ্যাঁ, যদি রেঞ্জ অফিসার না থাকেন তাহলে তার যে স্বাভাবিক কাজকর্ম সেটা হয়তো ব্যাহত হচ্ছে কিছুটা, বন দপ্তর সেটা দেখছেন। কিন্তু গার্ডিং বা পশুদের দেখভাল বা সামগ্রিকভাবে বনাঞ্চল দেখভাল, তার কোনো খামতি নেই। সেটা যেমন যথারীতি চলে সেটা চলছে বলেই আমার কাছে খবর। আমরা ইতিমধ্যে সজনেখালী রেঞ্জ অফিসার অফিসকে স্যানিটাইজ করেছি। সেদিন আমরা ভেতরের অফিসগুলোর অফিস রুম সবগুলো খোলা পাইনি, আজকে আবার ওখানে স্যানিটাইজ করতে গেছে আমার কাছে যা খবর। এবং আমি ওখানে খবরও দিয়েছি যাতে রুমগুলো খোলা থাকে, ভেতরও অফিস রুমের ভেতরেও সমস্তটা স্যানিটাইজ করা হয় পুনরায়। এইভাবেই আমরা এগোচ্ছি, ভয় পাওয়ার কিছু নেই। এমন খুব বড় সংখ্যায় এখনও ফরেস্টেও পজিটিভ দেখা দেয়নি, 2 জনের এখনও পর্যন্ত পজিটিভ। হ্যাঁ, এবারে যে রিপোর্টগুলো পাঠানো হয়েছে তাদের মধ্যে কি সেই রিপোর্টগুলো এখনো আসছে? হ্যাঁ, 29 জনের রিপোর্ট বললাম, আমরা 29 জনের রিপোর্ট পেয়েছি, 1টি মাত্র পজিটিভ, বাকি সব নেগেটিভ। এবং এই যে পজিটিভ হচ্ছে এর কারণে অনেক যেসব কর্মী আছে বন দপ্তরের তারা কাজে আসতেও ভয় পাচ্ছে। না, সেরকম কাজে আসতে ভয় পাচ্ছে বলতে, কিছু তো প্রাইমারি কন্ট্রাক্ট আমরা সমস্ত ট্রেস করে টেস্ট করেছি, তাদের রিপোর্ট তো বললাম বেশিরভাগেরই নেগেটিভ এসেছে। বাকিদের যে ভয়ের ব্যাপারটা বলছেন, আমাকে ফরেস্ট দপ্তরের সাথে কথা বলতে হবে, এরকম কোনো ভয়ের বাতাবরণ আছে বলে আমার কাছে। মানে এটাকে তাহলে কীভাবে এখন কন্ট্রোল করা যেতে পারে? কন্ট্রোল বলতে কী বোঝা? মানে এই যে পজিটিভটাকে যে দুজনের মধ্যে সীমাবদ্ধ তাদেরকে রাখা যায় সেই ব্যবস্থা কীভাবে? না, সেটা তো ওদেরকে আইসোলেশন, যাদের যেরকমভাবে আছে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। প্রাইমারি কন্ট্যাক্টগুলোকে বললাম ট্রেস করা হয়েছে, তাদের অলরেডি নেগেটিভ আছে, যাদের নেগেটিভ আছে তারা কাজে যোগ দিয়েছে বলেই আমার কাছে খবর। এছাড়াও যেরকম প্রোটোকল আছে কোভিডের ক্ষেত্রে সেরকম প্রোটোকল মেনেই কাজ হচ্ছে। সুন্দরবন থেকে সুশোভন মিস্ত্রির রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।